দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কম করেও উনিশ জনের ট্রাক বাসের মধ্যে সংঘর্ষে ঘটনাটি ঘটে তামিলনাড়ুর তিরুপুর হাই রোডে আহত হয়েছেন তেইশ জন আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে বাসটি দুরন্ত গতিতে ছুটে আসছিল কর্ণাটকের বেঙ্গালুরু থেকে এর্নাকুলাম দিকে এতে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিল মুখোমুখি সংখ্যাত হয় বাসটির তিরপুরে হাই রোডে ট্রাকের কন্টেনারের সঙ্গে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে পুলিশ আরো জানাচ্ছে কন্টেইনার ট্রাক থেকে ছিটকে মাটিতে পড়ে যায় কন্টেনারের সঙ্গে ধাক্কা হয় বাসটি ট্রাকের ড্রাইভার ঘটনার পরেই পলাতক পুলিশ তদন্তে নেমেছে